পুই মেটুলির চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে পুই মেটুলি আর চিংড়ি মাছের রেসিপি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি পুই মেটুলি এখানে কাঁচা পাকা দুই ধরনের পুই মেটুলি ব্যবহার করছি কুই মেটলিগুলোকে ছড়া থেকে ভেঙে নিয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এরকম ফালা ফালা করে কেটে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এরকম বেগুনের কুচি আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মিষ্টি কুমড়া আপনি কিন্তু আপনার পছন্দের অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন তিন থেকে চারটি সিম আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো আমি এখানে এইভাবে কেটে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা চিরে নিয়ে নিয়েছি দশ বারো কোয়া রসুন এইভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি এগুলোকে পাশে রেখে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি দুশো গ্রাম বাজার থেকে কিনে এনেছি খোলা আমি এখানে ছাড়াইনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আপনি চাইলে চিংড়ি মাছ খোলা ছাড়িয়েও ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ চাচামচ পরিমাণ লবণ আর ওয়ান ফোর্থ চাচামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে দশ মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দেব আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল যে রসুনের কোয়াগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো একটা গ্রেটারে এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি আপনি কিন্তু থেঁতো করে অথবা বেটেও ব্যবহার করতে পারবেন একটা ছোটো বাটি নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ সর্ষে গুঁড়ো এখানে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আপনি সর্ষে বেটেও ব্যবহার করতে পারবেন আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ উঁচু উঁচু পরিমাণ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি এবারে একটা কড়াই গরম করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল রান্নাটি সরিষার তেলেই ভালো হবে তবে আপনি চাইলে অন্য তেলেও করতে পারেন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে অল্প করে ভেজে নিয়ে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি অল্প করে ভেজেই তুলে নেব আমার রান্না রান্নাবান্না আপনার পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল মাছগুলোকে আমি তুলে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর চিড়ে রাখা লঙ্কাগুলোকে ফোড়ন খুব ভালো করে হতে দেবো আর ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি মাঝারি আছে দুই মিনিটের জন্যে ভেজে নেব আমার চ্যানেলে পেঁয়াজ কলে দিয়ে চিংড়ি মাছের আরও একটা ভালো রেসিপি আছে সেই রেসিপির লিঙ্কটা আমি ওপরে আই বাটনে দিয়ে রাখবো আপনি চাইলে অবশ্যই সেটা দেখে নিতে পারবেন পেঁয়াজটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া সমস্ত রসুনের কুচিগুলো রসুনটাকেও আমি এক মিনিটের জন্যে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব আর তারপর দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাকেও নাড়াচাড়া করে একটুখানি রান্নাবান্না করে নেওয়ার পর দিয়ে দেব যে গুলে রেখেছিলাম মশলা সেগুলোকে আর মশলার বাটি ধোয়া অল্প একটুখানি পরিমাণ জলও দিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্নাবান্নাতে ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর করে লিখে দিয়ে দিই আপনি রান্নাবান্না বান্না করবার সময় ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করে নেবেন তাহলে রান্না করতে বেশ সুবিধা হবে মশলা কষানো হয়ে গেছে মাঝপথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজি আর পইমেটুলি সমস্ত কিছুই তারপর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব সমস্ত সবজিগুলোকে সমস্ত কিছুকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব কম আছে তারপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলোকে তারপর আরও একটুখানি কষিয়ে নেব নাড়াচাড়া করে তিন চার মিনিট এইভাবে রান্না করে নেবার পর দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ গরম জল রান্নাতে এখানে গরম জল ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয় এখানে পুইমিটুলিগুলো সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে সেদ্ধ হতে দেব। প্রায় কুড়ি থেকে বাইশ মিনিট সময় লাগবে এই পুইমিটুলিগুলো সেদ্ধ হতে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তবে রান্না বান্না করবার সময় যদি আপনার তারা থাকে সেক্ষেত্রে কিন্তু পুইমিটলিগুলোকে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও রান্না করতে পারেন একই রকমভাবে রান্না বান্না প্রায় শেষের দিকে যে সর্ষে আমি গুলে রেখেছিলাম জলের সাথে দিয়ে দিচ্ছি সেটা এক চা চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই একবার এরকমভাবে পুঁই মিটুলি রান্না করুন পরিবারের মানুষেরা খেয়ে খুবই তৃপ্তি পাবে আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার রান্নাবান্না আমি এখানে যে পরিমাণ পুই মিটুলি আর সবজি রান্না করলাম পরিবারের তিন থেকে চারজনের জন্যে তা যথেষ্ট পরিমাণ আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি লবণ ঝাল সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না একটু সামান্য পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি চিনি আপনার অপছন্দ হলে অবশ্যই দেবেন না নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এক মিনিট রান্না করে এবার চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে আর গ্যাসটা অবশ্যই বন্ধ করে আর এরপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আপনারা অনেক ভালো থাকবেন নমস্কার